আসসালামু আলাইকুম আমরা এখন দেখব কর্মসংস্থান ব্যাংকের সহকারী অফিসার সাধারণ ও ক্যাশ এর নিয়োগ পরীক্ষার লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটির সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে দশের ক নাম্বার অঙ্ক দিয়ে দশের ক নাম্বার অঙ্কে বলা ছিল একটি ঘরের মেঝের দৈর্ঘ্য চার মিটার এবং প্রস্থ তিন দশমিক পাঁচ মিটার ঘরটির উচ্চতা তিন মিটার এবং এর দেওয়ালগুলো পনেরো সেন্টিমিটার পুরো হলে চার দেওয়ালের আয়তন কত তো আমাদের এই ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে মেঝের বলা হচ্ছে মিটার মিটার তাহলে যদি আমরা এই একটা ঘর আঁকি তাহলে ইন্টারনাল মেজে হচ্ছে চার মিটার আর তিন দশমিক পাঁচ মিটার আর যে দেওয়ালটা আছে দেওয়ালটা থাকবে হচ্ছে মেঝের হিসাবের বাইরে তাহলে আমরা বলতে পারবো হচ্ছে যে এই যে দেওয়ালটা এটা হচ্ছে পনেরো সেন্টিমিটার পনেরো সেন্টিমিটার মিন্স হচ্ছে জিরো মিটার এটা তো এখন বলতে পারবো হচ্ছে মেঝের দৈর্ঘ্য ইকুয়ালস হচ্ছে ফোর মিটার মেঝের প্রস্থ পয়েন্ট ফাইভ মিটার অতএব মেঝের ক্ষেত্রফল ফোর ইন্টু থ্রি পয়েন্ট ফাইভ ইকু সার্ভে হচ্ছে চোদ্দ বর্গমিটার অর্থাৎ এটা চোদ্দ বর্গমিটার হচ্ছে মেঝের ক্ষেত্রফল এটা হচ্ছে ভিতরের দিকের আর দেয়াল সহ মেঝের ধর্গ ইকুয়ালস ফোর প্লাস জিরো ইন্টু টু অর্থাৎ এটার সাথে দুই দিকের পয়েন্ট করে যোগ হবে ইকুয়ালস আসবে হচ্ছে ফোর মিটার আর দেয়ালসহ মেজের প্রস্ত ইক আসবে হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ প্লাস আসবে হচ্ছে থ্রি মিটার অতএব দেয়াল সহ মেজের হচ্ছে ফোর পয়েন্ট থ্রি জিরো ইন্টু থ্রি পয়েন্ট এইট জিরো ইকো সার্ভে হচ্ছে সিক্সটিন পয়েন্ট থ্রি ফোর বর্গমিটার অতএব দেয়ালের ক্ষেত্রফল দেয়ালের ক্ষেত্রফল আসবে হচ্ছে এই যে পুরাটা থেকে ভিতরটুকু বাদ দিব আসবে মিটার এখন যেহেতু দেওয়ালটি আমাদের তিন মিটার উঁচু তখন বের করতে বলা হচ্ছে সেই জন্য লিখতে পারব হচ্ছে যেহেতু দেয়ালটির উচ্চতা

দেয়ালের আয়তন এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নম্বর দশের খ দশের খতে বলা আছে একটি শ্রেণীর প্রতি বেঞ্চে চারজন করে ছাত্র বসলে তিনটি বেঞ্চ খালি থাকে আবার প্রতি বেঞ্চে তিনজন করে ছাত্র বসলে ছয়জনকে দাঁড়িয়ে থাকতে হয় ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত তো এখানে ধরি শ্রেণীর ছাত্র সংখ্যা ইকোস একস জন তাহলে প্রশ্ন এখন আমাদের বলা হচ্ছে যে প্রতি বেঞ্চে যদি চারজন করে বসে তিনটি বেঞ্চ খালি থাকে তাহলে একস জনকে আমরা চারজন করে বসে তাহলে এই কয়টা বেঞ্চে ছাত্র বসল প্লাস হচ্ছে তিনটা বেঞ্চ খালি থাকলো দ্বিতীয়ত বলা হচ্ছে তিনজন করে বসলে জনকে দাঁড়িয়ে থাকতে হয় তাহলে বেঞ্চ তো আর বাড়ানো যাবে না সেই ক্ষেত্রে ছাত্র আমরা ছয়জন কমিয়ে দিয়ে তিনজন করে বসাই তাহলে সকল বেঞ্চ অকুপাই হলো এটা হচ্ছে ইকুয়েশান বা এক্স মাইনাস সিক্স বাই থ্রি মাইনাস এক্স বাই ফোর ইকোলস আসবে হচ্ছে থ্রি বা এটা আসবে হচ্ছে টুয়েলভ ফোর এক্স মাইনাস টোয়েন্টি ফোর মাইনাস থ্রি এক্স ইকলস থ্রি বা এটা করলে আসবে হচ্ছে এক্স মাইনাস টোয়েন্টি ফোর ইকোয়ালস আসবে হচ্ছে থার্টি সিক্স বা এক্স ইকোলস আসবে হচ্ছে সিক্সটি অর্থাৎ ছাত্র সংখ্যা হচ্ছে ষাটজন এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার দশের গ নাম্বার দশের গতে বলা আছে একটি সমু ত্রিভুজের ষাট সেন্টিমিটার এর বর্গ সেন্টিমিটার হলে এ সমান সমান বাহুর দৈর্ঘ্য কত তো এখানে দেওয়া আছে সমদিবাহু ত্রিভুজের দিবাহু ত্রিভুজের ধুর্গ ধূর্গ বলতে এখানে বোঝায় অসমান বাহু যেটা আছে সেটা দেওয়া আছে হচ্ছে 60 সেন্টিমিটার আর ত্রিভুজের ক্ষেত্রফল সমদি ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে হচ্ছে 1200 সেন্টিমিটার স্কয়ার তো ধরি সমান সমান বাহু ইকো এইটা আমাদের বের করতে হবে তো আমরা জানি সমধি বহ ত্রিভুজের ক্ষেত্রফল ইকলস বি বাই ফোর রুট ওবার ফোর এ মাইনাস বি স্কোয়ার তাহলে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে বি বাই ফোর রুট ওভার ফোর এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা সমান সমান হচ্ছে বারোশো বা বিয়ের মান যদি বসাই সিক্সটি বাই ফোর রুট ওভার ফোর এ স্কোয়ার মাইনাস সিক্সটি স্কোয়ার ইকোস আসবে হচ্ছে বারোশো বা এটা কাটাকাটি করলে আসবে হচ্ছে পনেরো এই পনেরো আবার বারোশো দ্বারা ভাগ হবে আসবে হচ্ছে ফোর এ স্কোয়ার মাইনাস ছত্রিশশো রুট ইকোস আসবে হচ্ছে এটা কাটাকাটি করলে

সেন্টিমিটার তাহলে এটাই হচ্ছে সমান সমান টু পঞ্চাশ সেন্টিমিটার এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার দশের ঘ দশের ঘতে বলা আছে বার্ষিক বারো পার্সেন্ট মুনাফায় কত বছরে দশ হাজার টাকার মুনাফা চার হাজার আটশো টাকা হবে তো আমরা জানি সূত্র আই ইকুয়েল টু আর বাই হান্ড্রেড বা এন ইকুয়েল টু আইন টু হান্ড্রেড বাই পি আর তো এখানে যেটা যা যা দেওয়া আছে সেটা আমরা লিখব দেওয়া আছে মুনাফার হার আর ইকুয়ালস হচ্ছে বারো পার্সেন্ট আর বলা আছে মূলধন পি ইকলস দেওয়া আছে হচ্ছে দশ হাজার মুনাফা আই ইকুয়ালস দেওয়া আছে হচ্ছে চার হাজার আটশো সময় এন ইকুয়াল টু বের করতে হবে কত তো আমরা এখানে শুধু মানগুলি বসাবো আই আসবে হচ্ছে এখানে চার হাজার আটশো এইটা আসবে হচ্ছে দশ হাজার আর হচ্ছে বারো জিরো জিরো কাটা এই জিরো জিরো এই জিরো কাটা এটা কাটলে আসে হচ্ছে চার বারং তাহলে আসবে হচ্ছে চার বছর এন ইকুয়েল টু আসবে হচ্ছে চার বছর অর্থাৎ সময় লাগবে হচ্ছে চার বছর এটি হবে প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টটি জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ